Hello students, welcome to my class. Aaj ami 5.3 exercise your question number 3 dota question diya ase yare ami sarita question korim yate thik ase ei video tu moi sarita question lobole try korim to koru ahasun to question number 1 ot ki ki diya ase prothomote likhilulu a er man diya ase d diya ase a n diya ase n aru sn tu uliabo lage n mane number of terms podor sankhya uliabo lage aru sn mane jugfol tu uliabo lage thik ase तो এটো এ বিৰ এ সমান্তৰ প্ৰগতি এটাৰ এখিনি বস্তু দিয়া আছে লাষ্ট দুটা আমি উলিয়াব লাগে তো আমি প্ৰথমতে এখিনিৰ পৰা ষ্টাৰ্ট কৰো এটো আমি ষ্টাৰ্ট কৰিম যেহেতু এ এন দিয়া আছে 50 তো এ এন ৰ ফৰ্মুলাটো আছিলে এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি আৰু ইফালে ইকুৱেল আছে 50 এতিয়া এ মানে পাতি দিম এ মানে ভ্যালু আছে 5 প্লাস n minus 1 into d মানে আছে 3 পাতি দিলো 50 প্রথমতে a প্লাস মাইনাসত থকা ভ্যালুটো আমি সাইড চেঞ্জ করিম তো n minus 1 এটো গ্রুপ কৰি আছে ব্র্যাকেটৰ ভিতৰত into 3 50 a 5 টো লৈ গলো minus 5 হল তো এতিয়া n minus 1 এটো তো মাইনাস কৰিব পাৰিম গতিকে 3 টো আমি সাইড চেঞ্জ করিম তলত যাব যেহেতু পূৰণ হৈ আছে 50 minus 5 45 तो 3 15 जा 45 3 15 গুণ 45 গতিকে ইয়াতে n ইকুয়াল টু কিমান হবো 15 প্লাস 1 देयरफॉर n ইকুয়াল টু কিমান হৈ গল 16 আমাক n উলিয়াব দিছিলে n টো উলালো তাৰপিছত sn উলিয়াব লাগে লিখিম যেহেতু sn sn ৰ ফৰ্মুলাটো আমি জানো যে n বাই 2 a প্লাস an নহয় জানো দুটা ফৰ্মুলা আছে আৰু এটা আছে sn ইকুয়াল টু n বাই 2 twice a plus n minus 1 into d a to the korilo ami answer to ek pam kintu jehetu amak a n or value diya ase a short formula to long thik ase a n or amak man to diya ase to n or value to kiman paisilo 16 paisilo 16 pati dilo 2 a er value kiman diya asile 5 diya asile aru a n or value kiman diya asile 50 diya asile gute khini ami pati dilo to 2 8 is 16 2 8 gun 16 no hoy jano আটো পাতিলো আৰু পূৰণ এটো 55 হ'ব এটো 55 হ'ব পূৰণ কৰিলে 85 যা 40 হ'ব 40 44 therefore sn2 আমি পাই গলো 440 এতিয়া আমি নেক্সট লৈছো 3 নম্বৰ 22 a দিয়া আছে 7 a 13 দিয়া আছে 35 d2 লাব লাগে আৰু s13 টো উলিয়াব লাগে ঠিক আছে তো প্ৰথমতে আমি ইয়াৰ পৰা কৰিম সিন্স a13 equals 35 a13 মানে কি আছিলে আমাৰ ফৰ্মুলাটো আছিলে a plus 12d equals 35 a ভ্যালু আমি পাতি দিলো a এর ভ্যালু কিমান আছে 7 দি আছেলে 7 পাতিলো 12d equal 35 ইয়া যেহেতু ভ্যালুটো পাতি দিছো আমি ইচ্ছা কৰি ইয়া লিখি দিব পাৰো লিখি দিলে বেছি ভাল মই আগৰটো লিখা নাই তোমালোকে লিখি লবা এনেকে যত যত পাতি দিয়া যায় তো যেহেতু a equal to 7 দি আছেলে পাতি দিলো নি লিখিলে কোনো কথা নাই বৰু তো ইয়াতে 12d equal to 35 a 7 টো সাইড চেঞ্জ কৰি লৈ গলো minus 7 तो ইয়াতে এতিয়া d ইকুয়াল কিমান হবো 12 ইনটু d আছেলে 12d মানে 12 ইনটু d 12 টো তলত গো 35 মাইনাস 7 কিমান হবো 28 হয় না তো এতিয়া আমি 4 3 যা 12 4 7 যা 28 তো देयरफॉर d ইকুয়ালস 7 বাই 3 পালো ঠিক আছে তো d টো আমি উলাব লাগিছিলে আমি পাই গলো তো আমাক আকো s13 টো উলিয়াব দিছে আমাক উলিয়াব দিছে s13 নহয় জানো तो आमी जानो जेहेतु जेहेतु sn और फॉर्मूला तो की आसीले n by 2 a plus an होइने तो आमी s13 उलाब दिसे ता माने n और ठाई 13 আছে ता माने n और वैल्यू किमान 13 ठीक আছে निश्चय बुझी पैसा 13 by 2 আর ইফালে a এর ভ্যালু কিমান দিয়া আছে 7 দিয়া আছেলে আর an মানে আমি কি লিখি মেতিয়া a13 নহয় জানো तो a13 तो a13 ৰ ভ্যালু আছে আমি ভ্যালু পাতিম এটো 13/2 এ হল কাটাকুটি কৰিব নোৱাৰো যেহেতু এটো 7 প্লাস এটো n ৰ ঠাই 13 আছে গতিকে 13 পাতিলো a13 মানে কিমান আছে ভ্যালু 35 আছে 35 পাতি দিলো তো এতিয়া আমি কি পাতিম 13/2 এফালে s13 এ থাকিব এখানে বারে বারে লিখা নাই তো ইনটু এই দুটা প্লাস কৰিলে 42 42 হলে 2 2 যা 4 2 1 যা 2 নহয় জানো तो अम्मी की मान होगा 13 into 21 आमी मल्टीप्लाई करें तो 13 और 21 पूर्ण कर दिलो पाए गुलो 273 पति 73 पति दिलो therefore s13 माने 273 हमारा आंसर उड़ा
আমার আনসার প্রথম আনসারটো কিমান আছিল ডি আছিল 7 বাই 3 পাইছো আৰু এস 13 টো আমাক উলিয়াব কৈছিল এস 13 টো কিমান পালো 273 এতিয়া আমি লৈছো 3 3 টো এ 12 আছে 37 ডি আছে 3 এ 2 উলিয়াব লাগে তাৰ মানে প্ৰথম পদ ফার্স্ট টার্ম টো উলিয়াব লাগে আৰু এস 12 টো উলিয়াব লাগে যোগফল উলিয়াব লাগে 12 টা পদ লৈ 12 টা পদ লৈ ঠিক আছে তো আমি প্ৰথমতে ষ্টার্ট কৰিম যেহেতু এ 12 আমাক দিয়া আছে 37 ইয়ার পর স্টার্ট করো a12 মানে কি আছেলে a প্লাস এটু 12 আছে যেহেতু 11 ডি লিখিম ঠিক আছে তো এটু 37 ইফালে তো a এর ভ্যালু আমি উলিয়াব লাগে 11 ইনটু ডি এর ভ্যালু দিয়া আছে কিমান 3 কইলো 37 ইয়াত লিখি দিম যেহেতু d ইকুয়ালস 3 লিখিলে হল লিখিলে হল সরতে আছে ওদিকে লিখি দিলু মই লিখি দিলেও ভাল তো a এটু কিমান পাম আমি 33 এফালে 37 ঠিক আছে তো a ইকুয়ালস 37 মাইনাস 33 তো দেয়ারফর a ইকুয়াল টু কিমান পালো 37 এর পর 33 মাইনাস করিলে 4 পাম নহয় জানো আটা আনসার আমি পাই গলো তো আকো এতিয়া s12 এর ফলে যাম ঠিক আছে আকো আকো লিখিলে হল বা এটো ডাইরেক্ট আমি যেহেতু লিখিলে হল আমি তো sn এর ফর্মুলা টু হে জানো নহয় জানো sn ইকুয়াল টু n/2 তো a প্লাস an এটো আমি জানো নহয় জানো তো আমার এতিয়া উলিয়াব লাগে s12 তো s12 ইকুয়াল টু 12/2 এটো a টু a লিখিছো বাৰু আৰু an টু আমি কি লিখিম n অৰ ঠাইত আমি 12 লিখিলো ঠিক আছে ইয়াতে a এৰ ভ্যালু পাতি দিব পাৰিলো হয় 4 আছিল 4 পাতি দিব পাৰো তো যেন হোক এতিয়া যত যত n আছিল তাত আমি 12 বিলাক পাতি দিলো s12 টু লাগে নহয় জানো এতিয়া 26012 এটো আমি হরণ কৰি দিম কাটাকাটি নকৰিলেও হল মুখে মুখে উলুৱা বিলাক a মানে কিমান আছে 4 আছে আৰু a12 মানে কিমান আছিল একেবাৰে প্ৰথমতে দিয়া আছিল 37 নহয় জানো তো এটো 6 হল ইনটু ইয়াতে কিমান পাম আমি 41 পাম 37 আৰু 4 তো 41 পাম আমাৰ দেৰফোর sn টো আমাৰ উলাব এতিয়া এখানে 6 1 6 6 4 24 এটো আমাৰ আনসারটো হ'ব দুটা আনসার উলিয়াব লাগে আটা আনসার এটো a = 4 আৰু এটা sn = 246 এতিয়া আমি কোয়েশ্চন নম্বৰ 3 4 টো লৈছো ইয়া দিয়া আছে a3 15 s10 125 d উলিয়াব লাগে a10 টো উলিয়াব লাগে ঠিক আছে তো প্ৰথমতে a3 ৰ পৰা ষ্টাৰ্ট কৰো যেহেতু a3 = 15 দিয়া আছে a2 অলপ ডাঙৰ লিখিব লাগে a3 = 15 দিয়া আছে a3 মানে আমাৰ ফৰ্মুলা মতে a plus 2d equal 15 নহয় জানো ইয়াৰ পৰা আমি a ৰ মান উলিয়াই ৰাখো 15 minus 2d এটোক আমি নাম্বাৰ 1 বুলি দি থওঁ ঠিক আছে আকো বা আৰু জি লিখা কি দিয়া আছে s10 equal to 125 s10 মানে আমি ফৰ্মুলা হিচাপে কেনেকৈ লিখিব পাৰো এটো ভালকৈ লক্ষ্য কৰিবা 10 by 2 ঠিক আছে a plus 10 by 2 লিখিছো a plus a 10 লিখিছো equals 125 কিয় লিখিছো মই এনেকে যেহেতু আমার ফর্মুলা আছে যেহেতু sn মানে আমি কি লিখু n by 2 a plus a n তো ঠিক আছে n থাকিলে আমি n by 2 a plus a n লিখু তো আমার 10 আছে তো 10 by 2 a plus a 10 লিখিম ঠিক আছে মন কৰিছা তো এটু আমি এটু লিখি দিব লাগিব তো ইয়াতে 25015 তো এফালে আমার কি আছে এটু 5 টু আছে এফালে a প্লাস a 10 মানে আকো ভাঙিব পারো জানিকে a 3 মানে a প্লাস 2 d a 10 মানে কি হবো a প্লাস 9 d মানে a 3 মানে a প্লাস 2 d তো a 10 মানে a প্লাস 9 d তো ইয়াতে আমি 125 আমি ইয়াত লিখি দিব পারো যেহেতু a 10 ইকুয়াল টু a প্লাস 9 d এখানে আমি ইয়াত পাতি দিলো তার মানে ঠিক আছে এতে 5 টু সবল পূরণ হয়ে আছে তো আমি একেলে এটু 5 টু সাইড চেঞ্জ করি ইয়াত হরণ করে দিব পারো হরণ করে দিব পারো মানে 125 আছে পাশেরে বিভাজ্য হবো গতিকে ভালে হবো এখানে লৈ যাম তো ইয়াত a প্লাস a টুয়াইস a হোল আর এখানে 9d প্লাস 9d এফালে 125 বাই এটু 5 আছে নহয় জানো তো আমি এতিয়া লিখিব পারো টুয়াইস a প্লাস 9d এটো কিমান হবো 5 2 যা 10 আর 5 5 যা 25 তার মানে 25 5 25 যা 125 হয় এটো আমি এতিয়া ইয়াতে আমি কি করিম এর ভ্যালুটো আমি ইকুয়েশন নম্বর 1 অত লিয়ে রেখেছিল a = 15 minus 2 d এর ভ্যালুটো আমি ইয়াত পাতি দিম এতিয়া তো 2 ইনটু a ভ্যালু কি a এর ঠাইতে আমি কি পাতিম 15 minus 2 d প্লাস 9 d
f হলে 25 তো যেহেতু নাই এনেকে লিখি দিম একর পড়া এর মান পাতি ঠিক আছে এর মান পাতি দিব তো এতে 15 টু যা 30 minus 2 to the 4d plus 9d whole if only 15 to ami 9d minus 4d ki man pam ami 5d pam aro 15 a 30 to side change koi loi golu minus 30 hoi jabo to d equals a to 5 to tolot jabo etia ya jehetu puron hoye ase yar pa minus korle ami minus 5 pam therefore d ki man hoi gol 5 1 ja 5 minus 1 whole amak d uliabo disile a to eta answer etia প্রথমতে a2 উলিয়াইলাম তার পিছতে আমি a10 এর মান উলিয়াম আমি কি কি উলিয়াব লাগে উপর লেখা আছে d আর a10 টু উলিয়াব লাগে তো আমি d2 তো পাই হলো d এর ভ্যালু আমি কিমান পালো -1 এতিয়া প্রথমতে আমি এক নম্বর সমীকরণৰ পৰা এক নম্বৰ সমীকৰণটো আছিলে a equals 15 2 into d আছিলে এক নম্বৰ সমীকৰণটো এটো নিছে ঠিক আছে তো ইয়াতে আমি d ৰ মানটো পাতি দিম তো d মানে -1 পাতি দিলো আমি লিখিম d equals -1 পাতি d equals -1 পাতি লো ঠিক আছে এতে কিমান হবো 15 minus minus plus হৈ গল 21 যা 2 therefore a equal to কিমান হৈ গল 17 a টো আমাক উলিয়াব দিয়া নাছিলে তথাপিও আমাক প্ৰয়োজন হ'ব কাৰণে আমি উলিয়াই লৈছো এতিয়া আমাৰ কি উলিয়াব দিছে যেহেতু a10 উলিয়াব দিছে a10 মানে আমাৰ ফৰ্মুলা মতে a plus 9d এতে এ লাগিল নহয় হেখানে এ ভ্যালুটো উলিয়াই থৈছিলু ডি ভ্যালুটো তো আমাক উলিয়াব দিছিলে প্রশ্ন ডি ভ্যালুটো আমি পাইছো তো যেহেতু আমাৰ ফৰ্মুলা মতে এ 10 মানে কি হয় এ প্লাস 9d এ মানে আমি উলিয়াই থৈছো 17 প্লাস 9 ইনটু ডি মানে -1 আমি সাইড লিখিম যেহেতু এ ইকুয়াল টু 17 আর ডি ইকুয়ালস -1 এইটা আমি ইয়াত পাতিলো তার মানে তো 17 প্লাস সরি এটো প্লাস মাইনাস পূরণ হলে মাইনাস হবে 9 1 যা 9 17 এর পর 9 কোলে 8 হবো तो एटु therefore a10 आमी तो स्टूडेंट्स আজি ভিডিও মই ইয়াতে খামৰিছো আশা কৰো মোৰ ভিডিওয়ে তোমালোকৰ পঢ়াখনাত সহায় কৰি আছে অংক বিলাক ভালকৈ বুজি পাই আছে তোমালোকে যদি মোৰ ভিডিও ভাল লাগে তেনহলে তোমালোকে লাইক এটা কৰি যাবা তোমালোকৰ এটা লাইকে মোক যথেষ্টখিনি উৎসাহ দিয়ে আৰু মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি লবা যদি সাবস্ক্রাইব কৰি লোৱা নাই আৰু তোমালোকৰ ফ্ৰেণ্ডছকো সাবস্ক্রাইব কৰাবা বুলি মই আশা ৰাখিলোঁ থ্যাংক ইউ স্টুডেন্টস কিপ ওয়াচিং মাই চেনেল